প্রধান আসামি আসে দহ থেকে চাঁদপুরের হাজিগঞ্জে স্ত্রীর পরকিয়া প্রেমের কারণে খুন হন মোহাম্মদ ইমরান হোসেন এই ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি পরকিয়া প্রেমিক সৈয়দ আশেক এলাহী বাবুকে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে ঝিনাইদহ জেলা পুলিশের সহযোগিতায় সঙ্গীয় ফোর্স সহ বুধবার রাতে আশিককে গ্রেফতার করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও হাজিগঞ্জ থানার এস আই মোহাম্মদ আব্দুর রহমান আশেক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আজগারা গ্রামের মুন্সি বাড়ি সৈয়দ মাসুদ মুন্সির ছেলে প্রসঙ্গত গত আট অক্টোবর রাতে হাজিগঞ্জ পৌরসভার হাজিগঞ্জ বাজারের ট্রাক রোডে আমেনার বাসার তলায় জবাই করে হত্যা করা হয় সৌদি প্রবাসী এমরানকে তিনি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ আবুল বাসারের ছেলে এই ঘটনায় নিহতের বোন রিনা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে হাজিগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন যেদিন ইমরান খুন হন সেদিনই তার স্ত্রী ফারজানা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ তিনি এই মামলার দ্বিতীয় আসামি এই মামলায় বর্তমানে তিনি জেল হাজতে আছেন মামলার অন্য আসামিরা হলেন ফারজানার মা নাজমা খানম ও ছোট বোন মার্জান ফারজানা ও ইমরানের সংসারে আফনার নামে আট বছরের একটি পুত্র সন্তান রয়েছে তারা হাজিগঞ্জে ভাড়া বাসায় থাকতেন এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক আশেককে হাজিগঞ্জ নিয়ে আসে পুলিশ পরে তাকে নিয়ে ইমরান হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ট্রাক রোডে অভিযান চালানো হয় মামলার বাদী রিনা বেগম জানান ফারজানার সঙ্গে আশেকের পরকীয় সম্পর্ক নিয়ে পারিবারিকভাবে সালিশ হয়েছে এ বিষয়ে থানায় অভিযোগ করা হয় এতে ফারজানা ও তার পরিবার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং জানান ভবিষ্যতে এমনটা আর হবে না সে সময় একমাত্র ছেলের কথা ভেবে এমরানো তাকে ক্ষমা করে দেন তিনি বলেন আমার ভাই ছুটি শেষে সৌদি যাওয়ার পর ভাবি আবারও পরক্রিয়া প্রেম শুরু করেন এরপর ভাই ছুটিতে দেশে এলে ভাবি ও তার প্রেমিক দুজনে মিলে পরিকল্পিতভাবে ভাইকে হত্যা করে এর সঙ্গে ভাবির মা ও বোনও জড়িত আশেকালাহি ভাবির বোনের চাচাতো দেবর হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল রশিদ জানান সৈয়দ আশেক এলাহী বাবুকে ঝিনাইদহ জেলা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে হাজিগঞ্জে নিয়ে আসা হয়েছে তাকে নিয়ে এমরান হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে